খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ক্রিমিনালদের বিরুদ্ধে যারা তৃণমূল, তাদেরই বিরুদ্ধে। তৃণমূলের লাইন আপ ইলেকশনে কি হবে সেটা শাইনি ঘোষ বলে ফেললেন। মানুষের পক্ষে যখনই কথা বলবেন তখনই তৃণমূল ছোট বড় পুটি নেতারা যে আসলে গণতন্ত্রের বিরুদ্ধে চোরেদের পক্ষে, তাই তাদের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে পড়ে। শাইনি দেবীর মুখ দিয়েও বেরিয়েছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর গত পরশুদিন বাঁকুড়ার একটি সভা থেকে শায়নী ঘোষ তাকে তীব্র কটাক্ষ করেছেন। কি বলেছেন একবার শোনাই, তারপর প্রতিক্রিয়া নিচ্ছি। বিচারপতির চেয়ারে বসে একজন খুব বড় বড় কথা বলছিলেন, এখন বুঝতে পাচ্ছি রায় দেওয়ার আগে তিনি গোমূত্র দিয়ে গার্গেল করে নিতেন। দেখুন, এই ধরনের কথাবার্তাতেই স্পষ্ট যে তৃণমূলের রুচি কি, তৃণমূলের অ্যাকচুয়ালি ইচ্ছা কি। বিচারপতির চেয়ারে বসে যদি বড় বড় কেউ কথা বলে থাকে, এই বড় বড় কথা তাদেরই মনে হয় যারা আসলে বিচার ব্যবস্থার বিরুদ্ধে, বিচারপতিদের বিরুদ্ধে, যারা চিরকাল চোর জোচ্চোরকে আটকাতে গেছেন ভারতবর্ষের সংবিধান মেনে, আইন মেনে, তাদেরই বিরুদ্ধে তৃণমূল। কারণ এই তৃণমূলই অভিজিৎ গাঙ্গুলি কেন যে কোনো বিচারকদের বিরুদ্ধেই কোর্টের এজলাস বয়কট করিয়েছেন, গালাগাল দিয়েছেন, যা খুশি করেছেন। অর্থাৎ ক্রিমিনালদের বিরুদ্ধে যারা তৃণমূল, তাদেরই বিরুদ্ধে। আপনি মানুষের অধিকারের পক্ষে কথা বললেই, আপনি ক্রিমিনালদের বিরুদ্ধে কথা বললেই, আপনি চোর জোচ্চোরের বিরুদ্ধে কথা বললেই তৃণমূলের গায়ে ফোসকা পড়ে যায়। সুতরাং আমরা এর আগে দেখেওছি প্রমাণিতভাবে যে তৃণমূল নেত্রী বা আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি গরু, পাথর, কয়লা, বালিচোর অনুব্রতকে বীর বলেছেন, তিনি এই চালচোর, গরিবের ডালচোর, রেশনচোর বালুকে ভালো ছেলে বলেছেন, এবং কদিন আগে অবধিও যে মা বোনেদের ইজ্জত থেকে শুরু করে জমিজিরেত লুট করে গেল ক্রমাগত, সন্দেশকালীর শাজাহান কার্যত বিধানসভায় তার পক্ষেই দাঁড়িয়েছেন। অর্থাৎ শায়নী ঘোষকেও তৃণমূলের একই পদ্ধতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চোর জোচ্চোরদের পাশে দাঁড়াতে হবে, এবং যারা চুরি জোচ্চুরির বিরুদ্ধে কথা বলছেন, তিনি বিচারপতি হন বা যে কোনো সাধারণ মানুষ হন, তাদের গালমন্দ করতে হবে। এটাই করে চলেছেন। তিনি একটি মারাত্মক মন্তব্য করেছেন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে, বিজেপিকে ভয় পাবেন না, ওদের ভয় দেখাবেন সামনে ইলেকশন। তো এর থেকে তো বড় কথা নয় আসলে, বিজেপিকে তৃণমূলের কর্মীরা সত্যি ভয় পাচ্ছে। তার কারণটা হচ্ছে তৃণমূলের লুট তরাজ অন্যায় দেখে মা বোনেরা সবাই মুখ খুলেছে, মানুষ তৃণমূলের এগেনস্টে দাঁড়াচ্ছে, এবং তারা বিজেপির যে লড়াই মানুষের হয়ে, মানুষের দাবি নিয়ে, সেই লড়াইতে, এই লুটের বিরুদ্ধে লড়াইতে আমাদের 200 উপরে কর্মী মরে গেছেন, আমাদের জন্য না, মানুষের কথা বলতে গিয়ে। তাই মানুষ বিজেপির পক্ষে দাঁড়াচ্ছে, তাই তৃণমূলের চোর জোচ্চোর কর্মীরা বা যারা চোর জোচ্চোর নয় তারাও কিন্তু বিজেপির শক্তিকে ভয় পাচ্ছে, যে শক্তি মানুষ দিয়েছে। তাই শায়নী ঘোষ তৃণমূলের নিয়ম মেনেই বলেছেন যে এদের ভয় দেখান। আর ভয় দেখাতে গেলে কী কী করতে হয়, শেখ শাহজাহানদের মতো লোকেরা, অনুব্রতর মতো লোকেরা, বালুর মতো লোকেরা, শওকত মোল্লার মতো যারা বোম বাঁধেন, তাদেরকেই যে পুলিশ মন্ত্রী নিজে যে ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছেন, অর্থাৎ তৃণমূল প্রমাণ করে দিয়েছে যে তারা ক্রিমিনালের পক্ষে। তো তাই তাদের দিয়ে কী করে ভয় দেখানো যাবে, অর্থাৎ খুন, বোমা, গুলি, আরও যে কোনো জঘন্য কাজ, সেইটা দিয়ে মানুষকে ভয় দেখাতে বলছে, যাতে ভয় পেয়ে ভোট দেয়, সেই চেষ্টার বাতাবরণ তৈরি করছে। অর্থাৎ তৃণমূলের লাইন আপ ইলেকশনে কি হবে সেটা শায়নি ঘোষ বলে ফেললেন। আবারও তিনি বলেছেন যে বিচার ব্যবস্থার কলঙ্ক বিচারপতি গঙ্গোপাধ্যায়, এবং খেলা হবে স্লোগান, মাঠে নেমে খেলা হবে। দেখুন, বিচার ব্যবস্থার কলঙ্ক শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেননি, হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়াও আমাদের যে যে সম্মানীয় বিচারপতিরা রয়েছেন, তাদের বিরুদ্ধেই তৃণমূলের ছোট বড় এই পুঁটি নেতারা, চারানা চারা মাছের মতো নেতারা, তারাও কিন্তু তৃণমূলের দলীয় অনুশাসন মেনে যে চুরি করাকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে, এটা যেটা তৃণমূলের দাবি, মানুষ মারাকে, মানুষের ভোট কাড়াকে তৃণমূলের বাপের জমিদারি এই অধিকারটা দিতে হবে। কোর্ট যদি এর বিরুদ্ধে দাঁড়ায়, বিচারপতিরা ভারতের সংবিধান আইন মেনে যদি এর বিরুদ্ধে দাঁড়ায়, তো তাহলে আমরা তাদের এগেনস্টে গালমন্দ করব। আগেও করত অন্যান্য বিচারপতিদের, শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলি নয়। এবার তিনি আইন মেনে বিচারকের পদ ছেড়ে দিয়ে যে মাঠের রাজনীতিতে আসবার পরে
আবার ওরা বলছে, অর্থাৎ এরা আপনি রাজনীতি করুন বা না করুন, আপনি ভারতীয় জনতা পার্টির সৈনিক হন বা নিরপেক্ষ মানুষ হন, মানুষের পক্ষে যখনই কথা বলবেন তখনই তৃণমূলের ছোট বড় পুঁটি নেতারা যে আসলে গণতন্ত্রের বিরুদ্ধে চোরেদের পক্ষে, তাই তাদের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে পড়ে। শাইনী দেবীর মুখ দিয়েও বেরিয়েছে, আমি তার সুস্থতা কামনা করি। দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কথাগুলো বেরোয় এরকম, মানে শিবরাত্রির ঠিক আগে, এর আগেও শিবরাত্রির এবং শায়নী ঘোষ কোথাও একটা, দেখুন আপনারা যা বলছেন এবং সাধারণ মানুষ যা শুনছেন, সত্যি কথা এটাই যে জাস্ট এই শিবরাত্রির যে লগ্ন চলছে আর কি পুজোর, আমাদের মায়েরা বোনেরা যে উপোস করছেন, তারা যে পালন করছেন ব্রত, এই শায়নী ঘোষেরা সেটাকে ছোট করেছিলেন এবং শিবলিঙ্গ নিয়ে তিনি হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে, আমাদের মা বোনেদের আবেগকে কীভাবে ছোট করেছিলেন। অন্য ধর্মে যদি এই ঘটনা কেউ ঘটাতো তাহলে ওনার কী হতো আমি জানি না, কিন্তু মুশকিলটা হয় যে আমাদের ভদ্রতা বা আমাদের এই সনাতন ধর্ম মানুষেরই এই যে সহ্য করাটাকেই তারা দুর্বলতা মনে করছেন। শায়নী দেবী আপনি ভুল ভাবছেন, এর আগেও ঠিক আপনি এটা করেছিলেন এবং এই শিবরাত্রির দিনেতেই আপনি যারা সৎ মানুষ তাদের বিরুদ্ধে নোংরা কথা বলছেন, ঠিক আপনার দল যেটা শিখিয়ে দিয়েছে, আপনার দল যেটা চায়। আমি তবুও বলছি একজন আপনি আমার সিনেমা জগতের সহকর্মী, যদিও আপনি এখন শুধুমাত্র এই রাজনীতি নিয়ে ব্যস্ত, যদিও আপনার চাকরি দুর্নীতিতে আপনার নাম জড়িয়েছে, আমি চাই যে আপনি নিজেকে স্বচ্ছ প্রমাণ করে প্রমাণিতভাবে এই যে অভিযোগ সেখান থেকে বেরিয়ে আসুন। আর আপনি এই ধরনের কথাবার্তা যেগুলো বললে তৃণমূলে বড় পদ পাওয়া যায়, তৃণমূলে বড় জায়গা পাওয়া যায়, সেই লোভ থেকে বেরিয়ে এসে মানুষ মারার পক্ষে না দাঁড়িয়ে, সন্দেশখালিদের মা বোনেদের বিরুদ্ধে না দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের গণতন্ত্র লুট হওয়া অসহায় মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে সত্যির পক্ষে দাঁড়ান এবং তৃণমূলের হয়ে গিয়ে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য যা গণতন্ত্রকে হত্যা করে সেই ধরনের কথা বলা থেকে বিরত থাকুন, ভগবান শিব আপনার ভালো করবেন। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস, নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন, বুকিং করুন 9733066075।